মহারাজের অত্যন্ত স্নেহের সন্তান ব্রহ্মচারী কমল কৃষ্ণজিকে আমি তিনি আজকে এই সভার প্রধান অতিথি, তাকে সুচারটি কথা আজকের এই আলোচ্য বিষয় সম্পর্কে রাখার জন্য অনুরোধ করছি। মন্নাথ শ্রী জগন্নাথ মধুর শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরু। আজ পরম পূর্ণ দিন, আমরা আমাদের প্রিয় জায়গায় শ্রীগুরু পাদপীঠে ধরে বসে শ্রীগুরু স্মরণ মনন এবং নিধিধ্যাসনের যে সুযোগ আমরা পেয়েছি তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ। যে মহাপুরুষের অপার করুণাধারা সারা বিশ্বে পরিব্যাপ্ত, যার অপার করুণাধারায় চারুসিংহে অনেক আনন্দ রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে, যার করুণাধারা অবলম্বন করে ভক্ত শিষ্যের মধ্যে দিয়ে আজকে তার আবির্ভাব তিথি বাৎসরিক উৎসব উপলক্ষে পালন করা হচ্ছে, সে আমার হৃদয়েশ্বর শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজের শ্রী চরণে আমার অনন্ত কোটি প্রণাম এবং সমবেত এবং আজকের যিনি সভাপতি মহোদয় তার অন্তর্দেবতার শ্রী চরণে প্রণাম। শ্রী চরণে আমার প্রাণের প্রণতি জানিয়ে আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে খুব সংক্ষেপে রাত্রি হচ্ছে, সঙ্গীতাঙ্গের অনুষ্ঠান শুরু হবে, এখনো সভাপতি মহারাজের বক্তব্য রয়েছে। আনন্দরায় আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা আনন্দরায় অনুরোধে আমি খুব সংক্ষেপে করেছি আজকের আলোচ্য বিষয় সর্বদেব মনোগুণ। সর্বদেব মনোগুণ, সর্বদেবতার অধিষ্ঠান ক্ষেত্রে সেই গুরু শক্তি বর্তমান, সর্বজীবের মধ্যে যে গুরু শক্তি বর্তমান সেই গুরু শক্তির কথা কিন্তু এখানে বলা হয়েছে। তিনি সর্বজীবের হৃদয়ে রয়েছেন। অর্জুন ভগবান গীতাতে সে কথা বলা হয়েছে, অর্জুন অধিষ্ঠিত হৃদয়ে অর্জুন অধিষ্ঠিত, প্রত্যেক জীবের হৃদয়ে তার অবস্থান ক্ষেত্র কি রূপে না গুরু রূপে। ভারতবর্ষ গুরুবাদের দেশ, এই ভারতবর্ষে মহাপুরুষরা এসেছেন যুগে যুগে আচার্য রূপে, সেখানে তাই বলা হয়েছে, উদ্ধবকে বলছেন শ্রী ভগবান যে আচার্যং মন বিজানিয়াম নাম মন্ডিত, আচার্যকে আমার স্বরূপ বলে জানো, তাকে কখনো গুরুকে মনুষ্য বুদ্ধি করো না, গুরু মানুষ বুদ্ধি কিন্তু মন্ত্রে চাপসর বুদ্ধি জান প্রতি মাসু শিলা বুদ্ধি কুরবান নরগম প্রতি, এই কথা সেখানে বলা হয়েছে। গুরুকে মানুষ জ্ঞান করবে না, প্রতিমা জ্ঞান করবে না, শিলা জ্ঞান করবে না, আচার জন্ম জ্ঞান, কারণ প্রত্যেকের ভেতরে আমি বর্তমান, আমি অনুষ্ঠিত হয়ে রয়েছি, সেই গুরু শক্তির কথা এখানে বলা হয়েছে। সর্বদেব ময় গুরু আমরা কেন বলবো না, যিনি আপনার মধ্যে রয়েছেন আমার ভেতরে রয়েছেন, ঠাকুর বলছেন যে আত্মা তোমার মধ্যে কিভাবে রয়েছে এমনিতে বলা হচ্ছে কি প্রাণ হি ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণের ধর্যতে রূপা সর্বং প্রাণ, যদি তাই বলা হয়ে থাকে তাহলে প্রাণ রূপে তিনি আমার মধ্যে অবস্থান করছে, কিন্তু সে প্রাণকে আমরা দেখতে পাই না, তাহলে কি সে প্রাণকে যদি আমরা দেখতে না পাই তারা বলছে প্রাণই ভগবান।